চলো আজকে আমরা তোমাদের বইয়ে লেসন সেভেনে যে গল্পটা আছে দ্য ম্যাজিক ফেসপোন চার্লস টিকেন্সের লেখা সেই গল্পটা একটু পড়ে নেব কিন্তু প্রথমেই আমরা জেনে নেব চার্লস টিকেন্স সম্পর্কে চার্লস জন হাফাম ডিকেন্স এইটিন টুয়েলভ টু এইটিন সেভেন্টি ওয়াজ দ্য ব্রিটিশ রাইটার হুজ নোটেবল ওয়ার্কস আর অলিভার টুইস্ট আ ক্রিস্টমাস ক্যারল আ টেল অফ টু সিটিজ ডেভিড কপারফিল্ড এটসেট্রা চার্লস ডিকেন্স যার পুরো নাম চার্লস জন হাফাম ডিকেন্স আঠেরোশো থেকে আঠেরোশো সত্তর পর্যন্ত বেঁচেছিলেন তিনি ছিলেন একজন ইংরেজ লেখক যার বিখ্যাত স্মরণীয় কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অলিভার টুইস্ট আ ক্রিস্টমাস ক্যারোল আর টেল অফ টু সিটিস ডেভিড কপারফিল্ড ইত্যাদি ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি অ্যান্ড হি ইজ জেনারেলি রেগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অব দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড তার জীবদশায় এবং বর্তমান সময়েও তার কাজ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে এবং সাধারণত তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বোত্তম ঔপন্যাসিক বলে বিবেচনা করা হয় দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিস পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিসপোন আজকে যে গল্পটা আমরা পড়তে যাব। সেটা তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক ফেসবোনের অ্যাডাপ্টেড একটা পার্ড বড় হয়ে তোমরা এই ডিকেন্স সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে চলো আজকে আমরা গল্পটা পড়ে নিই দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন মানে একদার সেখানে ছিলেন একজন রাজা এবং তার ছিল এক রানী দে হ্যাড সেভারাল চিলড্রেন তাদের কয়েকটা সন্তান ছিল অ্যালিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন অ্যালিসিয়া ছিল সবার মধ্যে বড় যে অন্যান্য সন্তানদের খেয়াল রাখত দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশাতে আন্ডার দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারে সরকারের আন্ডারে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিক্যাল ম্যান আউট অফ টাউন রানীর বাবা ছিলেন শহরের বাইরের একজন মেডিক্যাল ম্যান বা চিকিৎসক ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং অফিস ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গার্স শপ একদিন রাজা যখন অফিসে যাচ্ছিলেন তখন তিনি ফিস মঙ্গর মানে যে মাছ বিক্রি করে সেরকম একটা দোকানের সামনে থামলেন হি নিডেড টু বাই পাউন্ড অ্যান্ড হাফ আপ সামন উইচ কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ট হোম তিনি কিনতে চেয়েছিলেন এক পাউন্ড এবং অর্ধেক বা দেড় পাউন্ড স্যামন মাছ যেটা রানি তাকে অনুরোধ করেছিলেন বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য তার এটা কেনার প্রয়োজন ছিল হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং ওয়েন দ্য ফিস মঙ্গার্স এরান্ট বয় কেম রানিং আফটার হিম তিনি জিনিসটা কেনার পর খুব বেশি দূর এগোনি ঠিক তখনই ওই যেখানে তিনি মাছ কিনেছিলেন ওই দোকানে যে ফাইভ মাস খাটা ছেলেটা থাকে সে তার পেছনে ছুটতে ছুটতে এলো হি সেড স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ সে বলল স্যার আপনি আমাদের দোকানে যে বৃদ্ধা ছিলেন তাকে লক্ষ্য করেননি হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার দ্য কিং আই সান রাজা জিজ্ঞেসে করলেন কোন বৃদ্ধা আমি তো কাউকে দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিস মঙ্গার্স বয় এখন রাজা কোনো বৃদ্ধাকে দেখেননি কারণ বৃদ্ধা তার কাছে অদৃশ্য হয়েছিল যদিও সে ওই ফিসমঙ্গার শপের যে ছেলেটা ছিল যে ফাই মাস খাটার ছেলেটা ছিল তার কাছে দৃশ্যমান হয়েছিল এত দূর অব্দি আশা করি তোমরা বাংলা মানেটা কিছুটা বুঝে গেছো এবার চলো একটা জিনিস দেখো এটা হচ্ছে স্যামন মাছ কিন্তু এই স্যামন মাছ স্বাদু জলে আসে ডিম পাড়তে কিন্তু নোনা জলের মাছ ডিম পাড়া হয়ে গেলে এটা আবার নোনা জলে ফিরে যায় এরপর দেখো তোমাদের ওয়াটরোভ আছে সেখানে কিছু শব্দ দেওয়াই আছে তোমাদের বইয়ে ফিস মঙ্গার আ ফিস শেলার পাউন্ড আ ইউনিট ফর মেজারিং ওয়েট মানে ওজন পরিমাপের একটা একক প্রসিডেড মুভড ফরওয়ার্ড এগোনো এরান বয় আ বয় হু ওয়ার্কস আন্ডার আ শপকিপার মানে দোকানে যে সমস্ত ছেলেরা ফাইভ ফরমাস খাটে বা কাজ করে তারা দোকানের মালিকের আন্ডারে যারা থাকে এখানে দেখো কয়েকটা মানে আমরা লিখেছি সেভারেল এটার মানে কিন্তু তোমরা অনেকেই জানো হয়তো কয়েকটা সাম কিন্তু কতিপয় বলে একটা বাংলা শব্দ আছে যার মানে হচ্ছে সেভারেল সেভারেলের বাংলা মানে যদি কতিপয় বলা যায় তাহলে খুব সুন্দর লাগে শুনতে তার মানেই হচ্ছে কয়েকটা লুকড আফটার মানে টুক কেয়ার যত্ন নিত দেখাশোনা করতো যেহেতু পাস টেন্সের লুকটা আছে তার জন্য এখানে টেকটা টুক হয়ে গেছে আন্ডার দ্য গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এমপ্লয় সরকারি কর্মচারী সরকারের অধস্থন কর্মচারী আর মেডিকেল ম্যান মানে ডক্টর মানে মেডিকেল ম্যান বলতে একজন চিকিৎসককে বোঝানো হয়েছে ওয়ান পাউন্ড যেটা লেখা আছে ওয়ান পাউন্ড বলতে ওজনটা হয় চারশো চুয়ান্ন গ্রামের কাছাকাছি পাঁচশো গ্রামের থেকে কিছুটা কম ফিস মঙ্গার মানে যে মাছ বিক্রি করে তোমাদের ওয়ার্ড্রোভেও দেখবে শব্দটা আছে এক্ষেত্রে বলে রাখি ফিসার ম্যান মানে যে কিন্তু মাছ ধরে ক্যাচেস ফিস সেটা কিসের জন্য হতে পারে ফর বিজনেস অর স্পোর্ট অর হবি মানে ব্যবসার কাজেও হতে পারে তার ওটা পেশাও হতে পারে অথবা সে শখেও সেটা ধরতে পারে তা তাহলে ব্যবসার কাজ বা শখ যেভাবেই মাছ ধরুক না কেন আমরা তাকে ফিসার ম্যান বলতে পারি কিন্তু একজন অ্যাংলার সে কিন্তু তার শখেই মাছ ধরে সে তার ব্যবসার নয় মাছ ধরা তার কাজ বা পেশা নয় মাছ ধরা কিন্তু সে যে যখন মাছ ধরে তখন সেটা তার শখ তাহলে আমরা অ্যাংলারের ক্ষেত্রে বলতে পারবো না যে অ্যাংলার মাছ ধরে সেটা তার জীবিকা অর্জনের জন্য তোমরা ফিসমঙ্গারটা দেখেছো তোমাদের বইয়ের শব্দটা দেওয়া আছে ফিসমঙ্গার মানে মৎস্য ব্যবসায়ী মঙ্গার শব্দটার মানে হচ্ছে মার্চেট এখানে দেখো মঙ্গার দিয়ে বেশ কয়েকটা শব্দ দেওয়া রয়েছে অয়েল মঙ্গার তৈল ব্যবসায়ী আয়রন মঙ্গার লক্করের কারবারি স্কেয়ার মঙ্গার ভয়ভীতি সৃষ্টিকারী এখন দেখো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি খবরে ফেক নিউজ করোনা সম্পর্কে ছড়াচ্ছে অর্থাৎ করোনা সম্পর্কে মানুষের মনের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি করতে চাইছে কয়েকটা মানুষ তাদেরকে আমরা স্কেয়ার মঙ্গার বলতে পারি আবার ওয়ার মঙ্গার মানে যুদ্ধবাজ যারা সব সবসময় চায় যুদ্ধ লাগুক বা যুদ্ধ লাগিয়ে দিতে চায় অনেকেই আছে যারা এই কঠিন সময়ের মধ্যেও যুদ্ধের পত পরিস্থিতি তৈরি করছে এবং সেখানে হয়তো কোনো ঘটনাও ঘটছে তো সেক্ষেত্রে বর্তমান সময়ের উপযোগী খুব ভীষণভাবে উপযোগী এই দুটো শব্দ স্কেয়ার মঙ্গার আর ওয়ার মঙ্গার এরপরে দেখো তোমাদের ইনভিজিবল শব্দটা বয়ে আছে ইনভিজিবল মানে অদৃশ্য ভিজিবল শব্দটার আগে ইন ইনপ্রেফিক্স বা উপসর্গ যোগ করা হয়েছে এরকম ইন ইনপ্রেফিক্স যোগ করা আরও কয়েকটা শব্দ এখানে লেখা রয়েছে ইন অডিবল অস্ফুট বা শোনা যায় না এমন ধরো যদি পিঁপড়ে বা আরশোলা কথা বলে বলে আমরা মনে করি তাহলে কি আমরা তার কথার আওয়াজ শুনতে পাই শুনতে তো পাই না তারা হয়তো আরশোলা সুর নেড়ে নেড়ে অনেক কথাই বলছে কিন্তু আমরা তা শুনতে পাই না তারপর দেখো ইনডিভিসিবল মানে অবিভাজ্য তোমরা অঙ্কে নিশ্চয়ই বিভাজ্য অবিভাজ্য এই শব্দগুলো পড়েছ ইনডিস্ট্রাক্টেবল অবিনশ্বর আমাদের আধ্যাত্মিক জগতে বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে আত্মা অবিনশ্বর কিন্তু বর্তমান জীবনে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক প্রায় অবিনশ্বর এটা নষ্ট প্রায় হয় না বললেই চলে এছাড়া এখন দেখতে গেলে আবার করোনা ভাইরাসও ধ্বংস হচ্ছে না এটাকেও ধ্বংস করা যাচ্ছে না এটাও অবিনশ্বর ইনকরেজেবল অসংশোধনীয় মানে যার কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয় আমাদের এখানে ক্লাসে অনেকেই থাকে হয়তো বা পেন চিবানো যাদের খুব স্বভাব থাকে পেনটাকে চেবানো তাদেরকে যত বারণ করাই হোক কিন্তু কোনোভাবেই তাদের সংশোধন করা যায় না তাদের ক্ষেত্রে আমরা ইনকোরজিবল শব্দটা প্রয়োগ করতে পারি ইনক্রেডিবল মানে বিশ্বাস অযোগ্য এমন কোনো কথা যেটাকে বিশ্বাস করা যায় না বা এমন কোনো কিছু যেটাকে বিশ্বাস করা যায় না ইনএলিজিবল অযোগ্য এরপরে দেখো তোমাদের এখানে এলডেস্ট শব্দটা আছে এলডেস্ট শব্দটার মানে হচ্ছে কিন্তু সব থেকে বড়ো তোমরা বড় শুনেছ তার থেকে কিছুটা বড় হতে পারে কিন্তু এখানে বলা হচ্ছে সবার মধ্যে বড়ো বা সবার থেকে বড় তাই ওল্ড এল্ডার এলডেস্ট ওল্ড তার থেকে একটু বড় এল্ডার তার থেকে একটু আরও সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এলডেস্ট এগুলো অ্যাডজেক্টিভ এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয় যেটা তোমরা পরে বড় হলে জানতে পারবে তো সেই হিসেবে এই এলডেস্টটা হচ্ছে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি তোমরা পরে বড় হলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো সম্পর্কে অবশ্যই জানতে পারবে যেমন ধরো স্ট্রংগেস্ট ওল্ডেস্ট এগুলোও হচ্ছে কম্প্যার এই সরি সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ে এখন তোমাদের যেটা জানার বিষয় হচ্ছে দেখো এল্ডেস্টের আগে দা দেওয়া আছে মানে সুপারলেটিভ ডিগ্রির আগে দা এই আর্টিকেলটা বসে তোমরা শুধু এখন এটুকুই জেনে রাখো এটাই তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে পরে তোমরা আরও জানতে পারবে তারপরে দেখো লুক আফটার লুক একটা ভার্ভ তোমরা সবাই জানো আর আফটারটা এখানে প্রিপোজিশন কিন্তু এই গোটা লুক আফটারটাই প্রকাশ করছে কারোর দেখাশোনা করা বা যত্ন করা যত্ন নেওয়া এই সমস্ত তাহলে লুক আফটার গোটাটাই এখানে ভার্ভ হিসেবে কাজ করছে তাই এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ যেহেতু এটা একটা ফ্রেজ এবং এটা গোটাটাই ভার্ভ হিসেবে কাজ করছে তাই এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ বা ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্বও বলা হয় এরপরে দেখো রয়েছে ওয়ান পাউন্ড অ্যান্ড এ হাফ মানে এক পাউন্ড এবং অর্ধেক তো এই তোমরা হয়তো অনেক সময় শুনেছ এক পাউন্ড বা অর্ধেক এবং তার অর্ধেক মানে হচ্ছে দেড় পাউন্ড তোমরা অনেক সময় হয়তো শুনেছ দেড় কিলো দেড় মাইল তো এগুলো বলার সময় আমরা যেভাবেই বলি না কেন ইংরাজিতে লেখার সময় কিন্তু আমাদেরকে এভাবেই লিখতে হবে ওয়ান কিলো অ্যান্ড হাফ তারপর ওয়ান মাইল অ্যান্ড এ হাফ এরকম টাইপের এবার তোমাদের বইয়ে যেটুকু পড়া হলো সেটুকুর মধ্যে যদি বলা হয় কোথাও যে একটু পাস্ট পারফেক্ট টেন্স খুঁজে দাও তাহলে তোমরা দেখতে পাবে অনেকগুলো পাস্ট পারফেক্টেন্সের উদাহরণ এখানে আছে যেমন ধরো হ্যাডবিন এ মেডিকেল ম্যান প্রথম প্যারাগ্রাফে রয়েছে তারপর দ্বিতীয় প্যারাগ্রাফে রয়েছে দেখো হ্যাড রিকোয়েস্টেড তারপরেও রয়েছে দেখো হ্যাড নট প্রসিডেড লাস্টের দিকেও দেখো রয়েছে এখানে হ্যাডবিন ইনভিজিবল তার আগের লাইনে রয়েছে দেখো হ্যাড নট সিন তো এগুলো সমস্ত পাস্ট পারফেক্টেন্সের উদাহরণ এখানে বেশ কয়েকটা পাস্ট পারফেক্টেন্সের উদাহরণও তো না তোমরা খুঁজে পাচ্ছ আশা করি এত দূর অবধি তোমরা সবটা বুঝতে পেরেছ এর মধ্যে কোনো অসুবিধা তোমাদের নেই এরপর এখান থেকে হয়তো কিছু কাজ দেওয়া হবে এবং তোমাদের যদি তারপরও বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাদেরকে জানিও থ্যাংক ইউ